যে তোমরা যদি মনে করে থাকো তোমরা এইভাবে আমাদের বিপদে ফেলবে তাহলে কিন্তু আমরা তা হতে দিতে পারি না। অর্জুন বোসের বাবাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কিন্তু নেই। দেখ, আমি তো কতবার বললাম তোর মেয়ে ভালো পাশ করেছে, ঠিক আছে, ও আরো পড়াশোনা করতে চায়, করুক না। ওরা তো বলেছে যে কলেজে পড়াবে। দাদা, এত কিছুর পরেও জেনে শুনে ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে বলছো? এতদিন তো দেখলে দাদা, আর তিনটে বছর সময় দেবে না? তিন বছরে কি এমন হাতি ঘোড়া করে ফেলবে তোমার মেয়েরাই? জজ ব্যারিস্টার তো আর হয়ে যাবে না। আমি কথা দিচ্ছি বৌদি, তিন বছর পর আর তোমার ঘাড়ে বসে খাবো না। কেন শুধু শুধু তোমরা ওই ছেলেটার সাথে বিয়ের কথা বলছো বলো তো? বিয়ের আগে যে ছেলেটা এই রকম অসভ্যতা করে, বিয়ের পরে সেই ছেলেটা কি করবে সেটা তোমরা বুঝতে পারছো না? বিয়ের পরে তো জানদিকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য মেয়ের হাত ধরে ঘুরে বেড়াবে। তোমরা জানো না ওর নেচার? যেন মনে হচ্ছে তোমরা তো ওর সম্পর্কে কিছুই জানো না। খবরদার, তুমি এখানে একটাও কথা বলবে না, ছোট ছোটর মতো থাকো। মা, আমি এতটাও ছোট নই যে এই ব্যাপারে কথা বলতে পারবো না। আচ্ছা মা, আজকে তোমার মেয়েকে তুমি ওই অর্জুন বোসের মতো ছেলের সাথে বিয়ে দিতে পারতে? বলো না মা, বুকে হাত রেখে বলো যে তুমি পারতে। বাবা, তুমি বলো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি বাবা, তুমি পারতে তো? দেখেছো তোমার মেয়ে কেমন চ্যাটাং চ্যাটাং কথা বলছে? সারাক্ষণ ওই পিসি আর পিস্তত বোনের সাথে সাথ দিয়ে কথা বলে যাচ্ছে। তোর এখানে কথা বলার কি দরকার ছিল সেটা বলবি? আমি তো শুধু একটা প্রশ্নই করলাম, আর সেটারও তোমরা উত্তর দিতে পারলে না। এই, তুই চুপ করবি? দেখ বোন, তোকে একটা আমি ভালো কথা বলি, তুই বিয়েটা দিয়ে দে। আরে, ওই অর্জুন ঘোষের সঙ্গে নাকি তোর মামির রাস্তা দেখা হয়েছিল, সে তোর মামিকে খুব শাসিয়েছে রে। শাসিয়েছে? হ্যাঁ, তা নয় তো কি, আমি কি মিথ্যে কথা বলছি? ও আমাকে বলেছে এখন ওদের বিয়ের কথা সবাই জেনে গেছে, এখন যদি ওর বিয়েটা না হয় তাহলে ও আমাদের এখানে টিকতে দেবে না। আর তোমার দাদা তো তোমাদের জন্য সারা জীবন এত করলো, তোমাদের কি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই? এখনো তোমরা আমাদের সর্বনাশ করার জন্য চেষ্টা করে যাচ্ছ? মামি, অর্জুন বোসের সাথে কি সত্যি আমার বিয়ের কথা হয়েছিল? তুমি বলো। এই শোন, তোর সঙ্গে কথা বলছি না আমি। বারে, আমার বিয়ে নিয়েই কথা হচ্ছে আর আমি উত্তর দিতে পারবো না? বড্ড লায়েক হয়ে উঠেছো না, বড্ড লায়েক হয়ে উঠেছো। 12 ক্লাস পাস দিয়ে একেবারে মাথা কিনে নিয়েছো। মাথায় যদি কিনতে পারতাম তাহলে কি আমাকে জোর করে বিয়ে দেওয়ার কথা বলতে পারতে? মামি, পারতে না। আমার তো কোনোদিনও অর্জুন বোসের সাথে বিয়ের কথা হয়নি। অর্জুন বোস নিজে ঠিক করেছে, ওর বাবা চাই যে আমি ওর ছেলের বউ হই, এটা তো ওদের ব্যাপার, আমি তো বলিনি, বাপ আমার মাও তো কোনোদিনও বলেনি। আর আমার মনে হয় না যে তোমরা আগবাড়িয়ে গিয়ে বলেছো যে ওর সাথে আমার বিয়ে দিতে চাও। আর যদি বলেও থাকো এটা তো ওদের ধরার কথা নয়, কারণ আমার মা তো বলেনি, আমার মা আগে আমার গার্জেন, তারপর তোমরা। দেখলে দেখলে কেমন তোমার মুখের উপর শুনিয়ে দিল যে তুমি ওর গার্জিয়ান নও? আমার মুখে কথা বসিও না মামি, আমি কিন্তু সে কথা একবারও বলিনি, তুমি ভুল বুঝো না আমায়। আমি বলেছি যে আমার মা আগে আমার অভিভাবক, তারপরে তোমরা। তোমরা তো নিশ্চয়ই আমার অভিভাবক, কিন্তু আমার মায়ের ওপরে না। মেয়েটা যখন বিয়ে করতে চাইছে না, কেন তোমরা জোর করছো দাদা? ও তো বলেছে ওর পড়ার খরচা লাগবে না, ওর স্যার, ওর স্যার বলেছে যে ওর পড়ার জন্য টাকা স্যাংশন করে দেবে। তাহলে যেমন ছিলাম তেমনই থাকি না দাদা, রোজগার তো করছি। স্যার বলেছেন যতদিন উনি আছেন
ততদিন কোনো অসুবিধা হবে না। উনি এও বলেছেন উনি যেদিন চলে যাবেন অন্য অফিসার আসবে, তাকেও বলে দেবেন যাতে আমাকে ওই কাজে বহাল করা যায়। তিনটে বছর দেখতে দেখতে কেটে যাবে দাদা। খালি নিজেদের স্বার্থ দেখছে সব সময়। দেখ বোন, তোরা তো মনে হচ্ছে যে দেখতে দেখতে তিনটে বছর চলে যাবে, কিন্তু আমার তা মনে হচ্ছে না রে। তোর মেয়ের যদি বিয়েটা এখন না দিতে পারি তাহলে এরপরে তো আমার মেয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করতে হবে রে। দেখ তোর মেয়ে লেখাপড়ায় ভালো, কলেজে পড়ে, আরও হয়তো পড়াশোনা করবে, তা আমার মেয়ে তো এত লেখাপড়ায় ভালো না রে। এখন থেকে যদি ওর পাত্র দেখতে আরম্ভ না করি তাহলে তার হয়তো ওকে পাত্রস্থই করতে পারবো না। আর অর্জুন বোসকে অবহেলা করার ক্ষমতা আমাদের আছে? বলো, বলো না ওকে। নেই তো, অর্জুন বোস, সাধন বোস, ওরা এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক, ওর বাবা নেতা, ওরা নিজে থেকে যে সম্বন্ধটা করেছে এটা আমাদের ভাগ্য। দয়া করো দাদা, এই ভাগ্যের আমাদের দরকার নেই। দেখো দেখো, তোমার বোন কিন্তু আগে এই সুরে কথা বলতো না। আর এই যে শোনো, তুমি যাকে স্যার স্যার বলে গলে যাচ্ছ না, সেই স্যার কিন্তু তোমাদেরকে কাজের লোক হিসেবেই দেখে। আর যদি ভেবে থাকো বড় গাছে নাও বাঁধবে, তাহলে কিন্তু খুব বড় ভুল করছো। ছি ছি, কি সব বলছো বৌদি? দাদা বৌদিকে বলো, বোঝাও আমাদেরকে ভুল বুঝছে। না আমি তো বুঝতে পারছি না বৌদিকে, আমার বলার কিচ্ছু নেই। আমি তো নিজেও বুঝতে পারছি না যে তোরা এত জেদ করছিস কেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, তোর মেয়েটাকে তো বিয়ে কোথাও না কোথাও দিতেই হবে। সবাইকে কি বিয়ে করতে হয় মামু? বিয়ে না করলে কি হয়? আমি যদি বিয়ে নাই করি? শোন, এইসব বই পড়া বিদ্যার কথা তুই আমার কাছে বলিস না। টিভিতে যারা বসে বসে ভাষণ দেয় তারা এইসব কথা বলে, আর এইসব কথা শোনার অভ্যেস আমার নেই। আমাদের বাড়িতে যা রয় তাই সয়। আর তুমি যখন এত বড় বড় কথা বলতে শিখেছো, আমাদের বাড়িতে এতদিন ধরে তুমি আছো, যেমন আছো তেমনি থাকো। আমাদের বাড়িতে থাকলে আমাদের মতন থাকতে হবে, এত বড় বড় ভাষণ আমি দিতে দেবো না। ঠিকই তো বলেছে দিদি বাবা, কি হয়েছে, একটা জীবন বিয়ে না করে কি চলা যায় না? তাছাড়া দিদি যদি রোজগার করে, চাকরি করে নিজের পায়ে নিজে দাঁড়ায় তাহলে ক্ষতি কি? আর ওই অর্জুন বোসের মতো ছেলের সাথে যদি বিয়ে করে দিদি আত্মহত্যা করতে যায় তাহলে কি তোমার ভালো লাগবে? বলো না বাবা, তোমার ভালো লাগবে তো? তোমার মেয়ের বয়সে একটা মেয়ে যদি এইভাবে আত্মহত্যা করে? এই এই তুই চুপ করবি? মেয়ের বয়সে মেয়ে মরে যাচ্ছে, মরে যাওয়া এত সহজ? চার বেলা ভালো ভালো খাবার দাবার পাবে, শাড়ি গয়না অফুরন্ত পাবে, সম্পত্তি টাকা পয়সার কোনো হিসেব নেই, এমনকি পড়াতেও তো রাজি হয়েছে, তার উপর এত আপত্তি কিসের রে? অনেক ছেলের ওই বয়সকালে এরকম দোষ থাকে, ওই অন্য মেয়েদের সঙ্গে একটু মেলামেশা করে। তোমার দিদি যদি ওকে বেঁধে রাখতে জানতো আঁচলে তাহলে কোথাও যেত না। তোমার দিদির কি সেই গুণ আছে? ওই তো ছেলেদের সাথে সব সময় ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াচ্ছে। কোনো মেয়েলি গুণ আছে নাকি তোমার দিদি? মোট কথা, আমি কোনো কথা শুনতে চাই না রাই। আমাদের বাড়িতে থাকতে গেলে ওই ছেলের সাথেই তোমাকে বিয়ে দিতে হবে। তাই যদি বলো মামি, তাহলে আমি মাকে নিয়ে চলে যাব। কোথায় যাবি? যাবিটা কোথায়? হ্যাঁ, কোথায় যাওয়ার জায়গা আছে তোদের? নিজের জীবনটাকে তো শেষ করবি আর আমাকে অশান্তির মধ্যে ফেলবি, কোথায় যাবি বল? তোমাদের ওই স্যার বলেছে নাকি তোমাদেরকে নিয়ে যাবে? কেন স্যারকে টানছো বৌদি? উনি মানি মানুষ, ওনাকে নিয়ে কথা বলা কি আমাদের মানায়? আমাদের কথায় কেন বারবার ওনাকে টেনে আনছো? উনি কেন এটা বলতে যাবেন যে উনি আমাদের নিয়ে যাবেন? উনি শুধু এইটুকু বলেছে যখন উনি চলে যাবেন তখন আরেকজন যে আসবে সেখানে ওকে কাজের ব্যবস্থা করে দেবে। এই তো আমিও তো আমার রোজগারের ব্যবস্থাটা করে নিয়েছি। মামি, যদি কিছু মনে না করো তাহলে তো আমরা এখানেও কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবি না। অর্জুন বোস তোকে থাকতে দেবে না।
তুই যদি ওর কথার অবাধ্য হোস ও তোকে শেষ করে দেবে। ও কিন্তু তেমনই সাংঘাতিক ছেলে। সত্যি মামু তুমি ওই অর্জুন বোসের সাথে আমার বিয়ে দিতে চাইছো? ছোটবেলা থেকে তো বাবাকে দেখিনি, তোমাকেই সারা জীবন বাবা জ্ঞানে মেনে এসেছি, আর তুমি এরম একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চাইছো? তোমার একটুও খারাপ লাগবে না বলো মামু? তোমার একটুও খারাপ লাগবে না? গরিব মানুষের অনেক জ্বালার জান্নাবি, তুই বুঝবি না। তো আমি তোকে বলছি তুই বিয়েটা কর, দেখবি ওই ছেলেটা বদলে যাবে। সেই আশাতেই আছো মামু, বিয়ে করে ওর জীবন বদলাতে পারে, সেই জন্য আমার জীবনটাকে বাজি ধরছো, আমার জীবন নিয়ে জুয়া খেলছো। দেখো দেখো কত বড় বড় কথা বলছে। আর শোনো রাই, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই তোমার মেয়েকে না ওই ছেলেকেই বিয়ে করতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। সাগর দিঘিতে তুমি একা থাকবে, মা মেয়ে একা বাড়ি ভাড়া নিয়ে থাকবে, তখন যদি অর্জুন বোস তোমাদের কোনো ক্ষতি করে, তোমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে, তুমি কি আটকাতে পারবে? আমি কি কপাল করে এসেছি বলো মামু, আমার কলকাতায় যাওয়ারও উপায় নেই, আবার এখানে ঘর ভাড়া করে দুজনের খরচ টানতেও পারবো না। তাহলে যে পথটা খোলা আছে সে পথটাই বেছে নাও মা, বিয়েতে রাজি হয়ে যাও আর আমাদেরকে মুক্তি দাও। মামু আমি কলেজে ভর্তি হব। অর্জুন বোসের সাথে বিয়ে আমি কিছুতেই করব না। তোমরা যদি জোর করে আমাকে ওর সাথে বিয়ে দিতে চাও তাহলে তার আগেই আমি আত্মহত্যা করব। এবার তোমার সিদ্ধান্ত মামু, তুমি বিয়ে দেবে কি দেবে না। তাহলে ভাই আমাদের আজ চলে যেতে হবে। আমিও তাই ভাবছি, সামনে তোর বিয়ে, অনেক অ্যারেঞ্জমেন্ট করার আছে, সময় নষ্ট করা ঠিক হবে না। দাদা ভাই তুই আশীর্বাদে যাবি তো? বলতে পারছি না। দেখ ভাই, মা কিন্তু খুব এক্সপেক্ট করে আছে, বারবার বলে দিয়েছে ও যেন আসে, তুই যদি না যাস তাহলে তাহলে মা কিন্তু খুব আপসেট হয়ে পড়বে। দেখ মেজমা আপসেট হয়ে যাবে বলে আমাকে যে যেতেই হবে ব্যাপারটা তো সেরকম নয়, আমার এখানে অনেক কাজের প্রেশার আছে। হ্যাঁ যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে আমি আশীর্বাদের দিন যাব। অনেক আশা নিয়ে যাচ্ছি ভাই। আর বলছিলাম তুই এই রোশনি বেচারিকে এত বকাবকি করেছিস, ওর তো মুখ থেকে কথাই বেরোচ্ছে না। মানে আমরা চা খেয়ে চলে যাব, তাহলে তাড়াতাড়ি পৌঁছতেও পারবো। আর তুই যাওয়ার আগে রোশনিকে কিছু বলবি না? দেখ দাদা, রোশনিকে যা বলার আমি কাল রাতেই ওকে বলে দিয়েছি। জানি ঋষি, তোমার মতের বাইরে আমি তোমাকে জোর করে কিছুই করতে বলছি না, তবু দোষটা আমি করেছিলাম তো, তাই তোমায় সরি বলে গেলাম। তুমি ভালো থেকো। আমি ভালো আছি, তোমাকে তো কাল বললাম। আর তাছাড়া আমার ভালো থাকা নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। না না, আমার টেনশনের কি আছে? আমি টেনশন করবই বা কেন, আর আমি টেনশন করলে কারই বা কি এসে যায়? তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতাম আর কি, তাই বললাম। হর্ষদা আমি ব্যাগটা নিয়ে আসছি। দাদা ভাই কাল সারা রাত রোশনিদি কিন্তু খুব কেঁদেছে। দেখ এখন আমি কথাগুলো শুনতে চাই না। ঋষি একটু ভেবে দেখিস, দেখ ভুল তো মানুষ মাত্রই হয় তাই না, কিন্তু এক্ষেত্রে তো রোশনি আবার ফিরে এসেছে তো, আর এটা তো ঠিক,
তুই ওকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস। বাস্তব যতই বলিস ভাই এখনো সাংঘাতিক ভালোবাসা আছে, তা না হলে তো এত অভিমান থাকতে পারে না। অভিমান আছে বলেই তো তুই মুখ ফিরিয়ে রয়েছিস। কিন্তু ভাই অভিমান থাকলেও মানুষ কিন্তু চিরকাল মুখ ফিরিয়ে থাকতে পারে না। আচ্ছা ওই ওই মেটি আজ আসেনি, তাহলে একটু চা খেয়ে যেতাম। আমিও তো তাই অবাক হয়ে যাচ্ছি, আমারও বেরোনোর সময় হয়ে গেল, মেয়েটা যে এখনো কেন এলো না। হ্যাঁ তবে হতে পারে ওর ওর আবার কলেজে টলেজের অ্যাডমিশনের কিছু ব্যাপার আছে। তো মেয়েটা যে এত নাম্বার পেয়েছে সেটা কিন্তু ভাবাই যায় না, তাই না দাদা ভাই? আমিও বুঝতে পারিনি যে মেয়েটা মেয়েটা এতটা ব্রিলিয়ান্ট বেরোবে। পরে রেজাল্ট বেরোলে জানতে পারি মেয়েটা অ্যাকচুয়ালি পড়াশোনায় বেশ ভালো। তাছাড়া মেয়েটা অনেক স্ট্রাগল করে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে, ওর বাড়ি থেকে ওর উপর বিয়ে করার অনেক চাপ। তাছাড়া যেটা হয়ে থাকে টাকা পয়সার অভাব তো আছেই মেয়েটার। বাবা তুমি তো দেখছি এর মধ্যেই ওর ব্যাপারে অনেক কিছু জেনে গেছো। হ্যাঁ জেনেছি। তো না মানে ওই আর কি, তুমি তো এখন কারোর সাথে অত কথা বলো না, তবুও ওর সম্পর্কে অনেক কিছুই জেনে গেছো। সকলের সম্পর্কে জানার তো কিছু থাকে না, ওর সম্পর্কে জানার অনেক কিছু আছে তাই জেনেছি, শুধু আমি নয় এলাকার অনেকেই জানে। যাকে আমরা তাহলে রাস্তায় কোথাও চা খেয়ে নেব। কিরে তুমি একটু চা বানিয়ে দিতে পারবি না? হ্যাঁ পারবো, আমি তো ব্রেকফাস্টও করে দিতে পারবো, আমরাও কিছু খেয়ে নেব আর তোরও খাওয়া হয়ে যাবে। না না আমার খাওয়ার দরকার নেই, আমার খিদে নেই রে, তোরা বেরোবি তোরা খেয়ে নেবে। স্যার আসছি। কি হলো আজ আপনি? আমারই তো আসার কথা, আসলে একটু অসুস্থ ছিলাম তাই মেয়ে এসেছে। আপনি আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি এখনো পর্যন্ত কমপ্লিটলি সুস্থ হয়েছেন। মোটামুটি একটু জ্বরটা কমেছে, একটু দুর্বলতা আছে, সেটা কমে যাবে। হ্যাঁ তো আপনার মেয়ে আর দুটো দিন ম্যানেজ করে দিতে পারলো না, আপনি পুরোপুরি সুস্থ হয়ে তারপর আসতেন। না স্যার, ও বোধহয় কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে একটু খোঁজ খবর নেবে তাই আসেনি। এখন তো মন ঠিক করেছে ও কলেজে পড়বে, আমার তো কোনো কথাই শোনে না। এদিকে যে বাড়িতে কি অশান্তি সেটা আমরাই জানি। আচ্ছা ওকে যে একটা অ্যাপ্লিকেশন করতে বলেছিল আমার কাছে সেটা করলো না তো? কি জানি ও নিজে যা বোঝে তাই করে, আমাদের কি কোনো কথা শোনে? স্যার ওকে আমি পারলে সঙ্গে করে নিয়ে যাব, আসলে টাকাটা তো দরকার, পড়তে গেলে তো ওইটুকু খরচা লাগে।